সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে আবারও আসতে পারে অথবা একইভাবেও আসতে পারে, কাজে এই প্রশ্নটিকে তোমরা অবশ্যই একটি গুরুত্বের সাথে দেখবে এবং অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমরা শিখে ফেলবে। তো আমিও এই উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যদি এই উত্তরটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই উত্তরটিকে তোমরা শিখতে পারো। দুই এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত ও চিহ্নবিহীন সংখ্যা যোগ করার ক্ষেত্রে একই বর্তনী ব্যবহার করা যায়, এছাড়া যোগ এবং বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করলেই চলে। যেমন শুধু অ্যাডার সার্কিটের মাধ্যমেই যোগ বিয়োগ উভয় গাণিতিক কাজই করা যায়, ফলে দুইয়ের পরিপূরক গঠনে কম বর্তনীর প্রয়োজন হয় এবং বর্তনীগুলো হয় দামে সস্তা এবং দ্রুত গতির। কাজেই বলা যায় যে দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে। বন্ধুরা, আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের এই উত্তরটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে ফেলবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।